আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি সুস্থ হতে চান? আপনি কি ভালো থাকতে চান? আপনি কি ব্যথামুক্ত সুস্থ স্বাভাবিক একটি জীবন চান? যদি আপনার প্রশ্নের উত্তরটি হয় যে হ্যাঁ আমি চাই, তাহলে ভিডিওটি আপনার জন্য। দর্শক, ইতিমধ্যে আপনারা প্রত্যক্ষ করেছেন অসংখ্য মানুষ আপনাদের কাছে এসেছেন, তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে বলে গেছেন, তাদের অতীত অভিজ্ঞতাগুলো তারা আপনাদের সাথে শেয়ার করে গেছেন। অনেকের হাজারো কান্না হাসি দুঃখ সব কিছু তারা শেয়ার করেছেন, তাদের জীবনের ভুল, তাদের জীবনের সঠিক সিদ্ধান্ত সব কিছু শেয়ার করেছেন। এবং অসংখ্য মানুষ আছেন যারা আপনারা আপনাদের আমাদেরকে SMS করে বা ফোন করে আপনাদের এই অভিজ্ঞতাগুলো আপনারা আমাদেরকে জানান যে এই চিকিৎসাটা করে বা এই ধরনের ট্রিটমেন্টে বা এই ধরনের ঔষধে আপনারা এখন ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। যদি জানা না থাকতো হয়তো সারাটা জীবন আপনাদের এভাবে কাটতো। এই কথাগুলো যখন আমরা জানতে পারি আমাদের সত্যি অনেক ভালো লাগে, আনন্দ লাগে এবং পরবর্তী কাজের জন্য আমরা আরও ইন্সপায়ার পাই। দর্শক, আমার সাথে যে বোনকে দেখতে পাচ্ছেন, উনি সুদূর কক্সবাজার চকরিয়া থেকে এসেছেন। গত প্রায় 7 থেকে 8 বছর যাবত ব্যথার সাথে যুদ্ধ করেছেন, স্বামী সংসার সন্তান পরিবার সব কিছু নিয়ে যুদ্ধ করেছেন, অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করেছেন, বাট কখনো হার মানেননি, সবসময় চেষ্টা করে গেছেন এবং একটা সময় উনি সফলতা পেয়েছেন এবং সর্বোপরি এখন উনি ভালো আছেন, সুস্থ আছেন। আসুন না দর্শক, ওনার সাথে একটু কথা বলি, সেই অতীত অভিজ্ঞতা প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমি একটু জানবো, তার আগে একটু ওনার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। বোন, আজকে আপনি কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই শব্দটা আসলে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই এবং জানতে চাই। বল, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম শারজিনা জান্নাত, আমি কক্সবাজার জেলা চকরিয়া থানা চকরিয়া উপজেলার গ্রাম বাজারপাড়া গ্রাম থেকে এসেছি। আলহামদুলিল্লাহ। বল, আপনি একজন হাউসওয়াইফ? জি, আমি একজন হাউসওয়াইফ। আচ্ছা, কয় সন্তান আপনার? আমার 2 সন্তান, 2 মেয়ে। 2 মেয়ে, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি এই এত দূর থেকে স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। জি স্যার। আপনার আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা দেখেছি যে আপনার মূলত PLID ছিল, আপনার লাম্বার এবং সার্ভাইকাল দুই জায়গায় ডিসপ্লাস ছিল, পাশাপাশি আপনার হাতেও ব্যথা ছিল। জি স্যার। এই ব্যথাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? আমার ব্যথা আগে 8 বছর আগে কম ছিল, এখন আস্তে 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 যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। এর আগে আমি দেখে চিকিৎসা করে গেছিলাম, মানে যতদিন ওষুধ খাইছি ততদিন ভালো আছিলাম, ওষুধ খাওয়া ছেড়ে দিলে ব্যথা বাড়ে। এখন আবার আমার ভাইয়ের মাধ্যমে এখানে আসছি, আমার ভাইও ভর্তি ছিল, মাধ্যমে আসছি, স্যার ভর্তি দিছে 14 দিনের। এখন আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো ফিল করতেছি। আচ্ছা, 8 বছর আগে যখন আপনার প্রথম পেইনটা শুরু হয়, আপনি বলছেন যে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কোনো কিছু আপনার মনে পড়ে না, বাট হঠাৎ করেই দেখছেন ব্যথা। ব্যথাটা কি প্রথম কোমর থেকে শুরু হয়? কোমর থেকে শুরু হয়েছে আমার, মানে কোমরটা লাগে ভেঙে যাবো এরকম অবস্থায়। ও তখন আমি আমাদের চকরে একটা মেডিকেলে পড়তেছিলাম 2 দিন। আচ্ছা, এটা গত 8 বছর আগের কথা বলছেন? 8 বছর আগে। আচ্ছা, সেটা কি দেখা যাচ্ছে আপনি দিনের কোন একটা সময়ে কি ব্যথাটা হতো, হয়তো বসে কাজ করছেন বা দাঁড়িয়ে কাজ করছেন? দাঁড়িয়ে বসে মানে সোজা হয়ে হাঁটার মতো শক্তি ছিল না, আমার বাম পা একবার অবশ অবশ হয়ে গেছিল, বাম পায়ে আমি একদম চাপ দিয়ে হাঁটতে পারতাম না। সামনে যে আপনি পায়ের কদম দিয়ে যে আপনি হাঁটবেন সেই শক্তিটা আপনার ছিল না? না। আচ্ছা, তো তখন আপনি যখন দেখছেন এত খারাপ অবস্থা হয়ে গেলেন, তখন আপনি আপনার নিকটস্থ একটা হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট নিলেন। সো ডক্টর যখন আপনি দেখেছেন, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? পরীক্ষা নিরীক্ষা সবাই MRI দিতে বলছিল, আমি অবহেলা করছিলাম, তখন MRI টা করেন না? করাইনি। আচ্ছা, না করে তখন আপনি হচ্ছে, তারা কি ধরনের চিকিৎসা দিয়েছিল? তারা পেইন কিলার দিছিল বিভিন্ন ধরনের, আর থেরাপির বিষয়ে তো কোনো কিছু বলে নাই, এমনি ওষুধ দিয়ে দিয়েছিল। এবং সেই ওষুধটা খাওয়ার পরে কি কোনো ধরনের উপকার বা কিছু পেয়েছিলেন? ব্যথা কমে আবার বারে খাওয়া শেষ, ওষুধটা যখন শেষ হয়ে যায় রিঅ্যাকশন তখন আবার ব্যথা ফিরে আসে। গত বছর গেলে একটা ডাক্তার দেখাইছি, উনি আবার আমাকে MRI দিছে, ওইটা করার পরে উনি বলতেছে আমার কোমরে ডিস্কের সমস্যা আছে, জেল বাইরেছে। তারপর আমি স্যারের কাছে আসছি সোজা, তখন ভর্তি দিছিল, আমি না থেকে ওই
মানে আপনার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তখন আপনি ভর্তি হন। আচ্ছা, যখন আপনি এমআরআইটা করেছিলেন, ডক্টর আপনাকে বলেছেন জেল বের হয়ে গেছে, সেই সময় কি উনি আপনাকে কোনো ধরনের সাজেশন বা কিছু করেছিলেন, অপারেশন বা অন্য কোনো? না না, অপারেশন কিছু বলে নাই, এমনি কয়েকটা ব্যায়াম দিছিল, আর ওষুধ দিছিল আমাকে। আচ্ছা, দেন আপনি এই গত 8 বছর এই ব্যথার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, অসংখ্য জায়গায়। আমাদেরকে যদি ওই সময়গুলোর কথা বলেন, যে আপনি হয়তো ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথা আপনার যাচ্ছে না, সারাক্ষণে আপনি ব্যথার সাথে একটা যুদ্ধ, স্বাভাবিক যে কাজগুলো সেগুলো কোনোটাই করতে পারছেন না। আমাদের এই সংসার জীবন করতে গেলে আমাদেরকে নানাবিধ কাজ করতে, অসংখ্য কাজ করতে হয়, সেই কাজগুলো আপনি কোনোটা ঠিক মতো করতে পারছেন না। দিনের পর দিন গিয়েছে, রাতের পর রাত গিয়েছে, হয়তো আপনি না ঘুমিয়ে কাটাতে হচ্ছে, যন্ত্রণায় হয়তো কাটাচ্ছেন, চোখের পানি, সব কিছু মিলে জীবনটা তখন কেমন লাগতো? তখন তো বলার মতো না স্যার, তখন আমার মানে খালি মরে যেতে ইচ্ছা করতো, এত ব্যথার যন্ত্রণা নিয়ে একটা মানুষ কিভাবে সহ্য করে। বাইরে কাটা ছিঁড়া হলো ওটা দেখা যায়, জ্বর উঠলে দেখা যায়, আর শরীরের ভিতরে ব্যথা তো কেউ দেখতো না, কাউকে বোঝানো যায় না, বোঝানো যাচ্ছে না যে আমার এদিকে ব্যথা, আমার হাত পা গুলো এত ব্যথা করতো যা বলার মতো না। মানে আমি রাতের অর্ধেকই মনে হয় ঘুমাইতাম না, এই অনেক সময় ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতাম, তখন একটু ব্যথা বোঝা যেত না। নির্ঘুম বছরের পর বছর কাটানো, ব্যথার সাথে যুদ্ধ করা, হয়তো কোথাও বাইরে যেতে বলছে, কেউ বেড়াতে যেতে বলছে, কোনো আত্মীয় বাসায় যাওয়া, স্কুলে যাওয়া বাচ্চাদের, মানে কোনো কিছুই আর ঠিক মতো করতে পারছিলেন না। না স্যার, আজ বিগত 3 মাস ধরে তো আমি ঘর থেকে বাইরে হই না, হালকা কোনো জায়গায় বাইরে হলে তখন পায়ে একটু সমস্যা বেশি দেখা গেছিল, বাম সাইডটা কোমরে চাপ লাগতো বেশি, তখন আর বাইর হওয়া যেত না, এত বেশি কষ্ট, এত বেশি কষ্ট, এই কষ্ট নিয়ে আসছি জায়গায়। আল্লাহ রহমত, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে এ পর্যন্ত একটু হালকা করছে, আমার শরীরটা এখন আগের চেয়ে অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় একটা ব্যাপার। সো এই যে দীর্ঘ একটা সময় অসুস্থতার সাথে যুদ্ধ, ডক্টর দেখাচ্ছেন ভালো হচ্ছে না, কখনো কি মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না, আমি কি আর কখনো ভালো হব না, আমি কি কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না? হ্যাঁ, মনে হতো, অবশ্যই মনে হতো, এটা তো সব সময় খালি আমার কাছে আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, এত কষ্ট যন্ত্রণা, এত আমি ভুগ আর সহ্য করতে পারতেছি না। অনেক সময় মানে আমি নিজে নিজেই ভাবতাম এই রোগকে আমার কোনোদিনও ভালো হবো না, আমি কি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো না, পরে মনের মধ্যে এটা ছিল। এখন আল্লাহর রহমত আসছে, একটা ভালো জায়গায় সন্ধান পাইছি, শফিউল্লাহ স্যারের কাছে সাক্ষাৎ করে যে আমি ভর্তি হয়ে আজকে 15 দিন, 15 দিনের মধ্যে আল্লাহর রহমতে আমি অনেক অনেক সুস্থ হয়েছি, আমি আলহামদুলিল্লাহ আমি 90% প্রায়, একটু একটু ব্যথা আছে, এগুলো ব্যায়াম করলে বা করে গেলে রেস্ট নিলে অবশ্য ভালো হয়ে যাবে, কিন্তু আমার যে অসহ্য যন্ত্রণা ছিল এগুলা গেছে, তা থেকে মুক্তি পেয়েছেন, এখন শান্তিতে রাতে ঘুমাতে পারছেন। জি জি বোন, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো ক্যামেরার ওপাশে আপনাকে দেখছেন, অসংখ্য মানুষ আছেন হয়তো জানেন না কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আমি অবশ্যই বলবো, এখানকার এই DPRC হসপিটালের সমস্ত স্টাফ, নার্স, থেরাপিস্ট, ডক্টর সবই অনেক অনেক সুন্দর ব্যবহার সবার, সবাইকে বলবো এই ব্যথার যন্ত্রণা না ভুগে আপনি শফিউল্লাহ স্যারের সাথে সাক্ষাৎ করেন, ভালো মন্দ যদি ভর্তির কোনো বিষয় হয় তো ভর্তি দেবে, না হলে ট্রিটমেন্ট করবে, এটা সবার কাছে আমার অনুরোধ, সবাই আপনারা স্যারের সাথে যোগাযোগ করে ব্যথা মুক্ত হন, ব্যথার যন্ত্রণা অনেক যন্ত্রণা, ব্যথার বলার মতো না, অনেক সহ্য করার মতো না, ব্যথা যা রয়েছে সেই বুঝে। এখন আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমি সুস্থ হয়েছি, আপনারাও সবাই স্যার এরকম যদি কারো হয়ে থাকে, ব্যথার যন্ত্রণায় ভুগতেছেন অনেকদিন যাব, সবাই আপনারা স্যারের শরণাপন্ন হন, স্যারের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বোন, খুব সুন্দর বলেছেন। দর্শক, যদিও এত অল্প সময়ের ভিতরে আসলে এত ডিটেলস বলাটা সম্ভব না, অসংখ্য কষ্ট জমে থাকে, সবাইকে বলাও যায় না, সেটা আসলে নিজের যার কষ্ট হয় একমাত্র সেই আসলে সেই ব্যথাটা বুঝতে পারে, এটা আসলে বাস্তব, কাউকে কখনো বোঝানো যায় না। ব্যথার সাথে যুদ্ধ করে খুব বেশি দিন আসলে বাঁচাও যায় না। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের কাছে হচ্ছে তার নিজের জীবন। আপনি চিন্তা করেন যে কখন মানুষ নিজের মৃত্যু কামনা করে, যখন সে আর ব্যথা সহ্য করতে পারে না, এরকম অসংখ্য উদাহরণ আছে। দর্শক, ভালোভাবে সুস্থভাবে ভালো হয়ে বেঁচে থাকুন, যেখানে আমার হাতের কাছেই চিকিৎসা আছে। বাংলাদেশের অনেক জায়গায় এখন এই ধরনের ভালো ভালো চিকিৎসা হচ্ছে, ভালো ভালো কনসালটেন্ট আছেন,
অসংখ্য ডক্টর এই বিষয়ে তার অভিজ্ঞ এবং ভালো তারা সেবা দিয়ে আসছেন। শুধুমাত্র আপনার হাত বাড়ালেই সেটা খুঁজে পাবেন। একটু চেষ্টা করুন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনের জন্য যাতে উনি বাকিটা জীবন এরকম সুস্থভাবে থাকতে পারেন, হাসি খুশি থাকতে পারেন, ব্যথামুক্ত একটি জীবন উপভোগ করতে পারেন। দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, স্যার যাতে তার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে রোগীদের সেবা দিয়ে যেতে পারেন, এবং দোয়া করবেন আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।